তুমি নবী চিনো নি? নবীজি তোমার লেগে আমার লেগে কি করছে জানো নি? আহা, নবীজির অবদানের কথা যদি বলি, বনি ইসরাইলের জামানায় মানুষের শরীরে যদি নাপাকি লাগতো, গোশত কাইট্টা ফালায়া না দিলে মানুষ পবিত্র হইত না। আল্লাহু আকবার! শরীরে লাগলে গোশত কাইট্টা ফালায়া দন লাগতো। বনি ইসরাইলের জামানায় মানুষের কাপড়ের মধ্যে নাপাকি লাগলে কাপড় কাইট্টা ফালায়া দেওয়া লাগতো। আমাদের উপর যদি এমন বিধান থাকতো, এই শরীয়ত পালন করা সম্ভব হইত নি। শীতকাল আইলে শীতের ডরে পানি তো উজু করি না, আর হে উজু করি না দেখা নামাজও যাই না। আর আমরা যদি কইতো গোস্ত কাইটা লাউন লাগবো কেডা রে, তো হুজুরের ভতুয়া। আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর কুদরতের দরবারে সেজদায় পড়া কই, আল্লাহ গো আমার উম্মত যদি কাপড়ে না পাকি লাগলে কাইটা ফালায়া দেওয়া লাগে, আমার গরিব উম্মত দুনিয়ার অভাব অনটনে পড়ে যাবে, অভাবের মধ্যে মত্ত হয়ে যাবে, অভাবে পড়া আমার উম্মতের অবস্থা। দিন থেকে সরে যাওয়ার জন্য শয়তান তার ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ সুবিধা অনেক পাবে। ইব্রাহিম আমিন আবার কয়, ইকরা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী পড়তে জানি না বলেন নাই, নবী বলছেন আমি পড়বো না। আবার ইব্রাহিম আমিন কয়, ইকরা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি পড়েন, ও আল্লাহর রাসূল আপনি পড়েন, আমার নবী বলেন না আমি পড়বো না। জিব্রাইল আমিন দৌড়ায়া সিদরাতুল মুনতাহায় যায়া ডাক দিছে, ও রাব্বুল আলামিন, ও আল্লাহ আপনি যে ওহী নিয়া যাইতে কইছেন আমি নিয়া গেছি, আপনার হাবিবের পড়তে বললাম পড়ে না। আল্লাহ কয় পড়ে না? কয় জিনা আল্লাহ। কয় তুমি তারে কি কইছো? কয় আমি কইছি ইকরা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় আমি তোরে এইটা নি কইছিলাম। সুবহানাল্লাহ, জোরে কন নামি সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি তোরে এইটা নি কইছিলাম। কয় জিনা আল্লাহ। কয় আমি কি কইছি? আল্লাহ আপনি বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, নবী গো পড়েন ওই প্রতিপালক প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমি কইছি ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক কইতি, তুই কি লিখে যায় কইছ ইকরা ইয়া রাসূলুল্লাহ, তোরে এটা নি কইছিলাম। জিব্রাইল আমিন কা, আল্লাহ তাহলে তো ভুলটা আমারই হইছে। জিব্রাইল আমিন দৌড়ে গেছে, আমার আল্লাহ কয় শোন শোন শোন, এক ওহি যাতে ডাবল করে লয়ে যাইতে সৎ, তাইলে এইবার প্রথমবার ওহি লয়ে গেছ, এইবার যদি আবার একই জিনিস লয়ে যাস তাইলে একবার যাওয়াটা ফা হইয়া গেল না? প্রথমবার শুধু শুধু যাওয়া হইল না? আল্লাহ কয় না, প্রথমবারে যাওন যাতে শুধু শুধু না হয়, এই জন্য এইবার যাইবি তুই, যাইয়া আমার হাবিবের জরায়া ধরবি, জরায়া ধরলে আমি আল্লাহ কুদরতি ভাবে আমার হাবিবের ভিতরে আরো নূর ঢুকাইয়া দিব। এখন আমাদের দেশে আলেমেরা বলে জিব্রাইল আমিন নবীজির বুকের মধ্যে চাপা দিয়া ছাইড়া দিছে, পরে নবী পড়তে পারছে, আগে নবী পড়তে পারতো না। অথচ আমার আল্লাহ আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের ব্যাপারে কয়, আমার হাবিব রহমাতুল্লিল আলামিন তোমাদের মাঝে আগমন করেছেন নাবিউল উম্মি, উম্মি নবী হিসেবে। উম্মি নবী কারে কয়? আমাদের দেশে একজন বিদেশ থেকে পাশ করে আসা একজন আলেম, বিদেশ থেকে ডিগ্রি নিয়া একজন আলেম আমাদের দেশে এসে বলছে উম্মি নবী মানে নিরক্ষর নবী, মূর্খ নবী, নাউজুবিল্লাহ কন্যা, এমন কথাও বলছে যে নবীজি নিজের নাম আলিফ বাতাসা এক দুই তিন লিখতে জানতেন না, নাউজুবিল্লাহ কন। অথচ উম্মি শব্দের অর্থ হইল, পৃথিবীর কোন ডিকশনারি খুলবেন নবীর ক্ষেত্রে উম্মি শব্দের অর্থ হইল এমন এক নবী যিনি সৃষ্টির কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই, যার শিক্ষা অর্জন করেছেন কেবলমাত্র একমাত্র রব্বুল আলামিনের কাছ থেকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মির অর্থ হচ্ছে তিনি সৃষ্টির কারো কাছে শিক্ষা অর্জন করেন নাই, কিন্তু আগে কইছে নাবিয়ুন, নাবিয়ুল উম্মি। এখন নাবিয়ুন অর্থ কি? নাবিয়ুন অর্থ হচ্ছে ওই ব্যক্তি যিনি গায়েবের খবর সৃষ্টিকে শিখানোর জন্য এসেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবী কি শিখতে হয়েছে না শিখাইতে হয়েছে? এই বেয়াদবেরা এত মাত্রা ছাড়াইয়া গেছে, কইতে কইতে কয়
যে নবীজির তো কোনো ডিগ্রি আসিল না, আমাগো ডিগ্রি আছে, আমরা নবীত্বের বেশি জানি। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ, চিন্তা করেন পাগল কোন কামে লাগে, ফাপনার পাগলা গারদের ওরা যদি অগরে ভাইতো, পাগলা গারদের ওরা টেনশনে আরো পাগল হয়ে যেত, যে ওরা কেমবে এতদিন বাইরে আসিল, টেনশনে আরো পাগল হয়ে যেত, এটা কোনো কথা?